আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অ্যানাদার ভিউ বিডির গার্ডেনিং পর্বে আপনাদের আবারও স্বাগতম তো দেখতেই পাচ্ছেন আজকে পুদিনা পাতা সম্পর্কে বলবো আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের জন্য একটি কথা যে এই চ্যানেলটা হচ্ছে আপনার অন্যান্য শখগুলো সম্পর্কিত একটি চ্যানেল যেখানে আপনি গার্ডেনিং করতে কখনো পছন্দ করেন কখনো আপনি পাখি পালতে পছন্দ করেন সেই সম্পর্কিত কিছু কিছু মানুষের শখ থেকেই থাকে তো সেই সম্পর্কিত এই চ্যানেলটি এবং সম্পূর্ণ ঘরোয়া উপায়ে জৈব উপায়ে কিভাবে আপনারা করবেন সবচেয়ে কম খরচে আমি দেখানোর চেষ্টা করি তো আজকেও চলুন দেখে নেওয়া যাক যে এরকম যদি ফেলে দেওয়া কোনো পাত্র দেখতে পাচ্ছেন ফেটে গেছে ফেলে দেওয়া কোনো পাত্রে আপনি যদি কাজে লাগাতে পারেন ওই পাত্রগুলোকে তাহলে এভাবে আপনারা পরিবারের সারা বছরের যে পুদিনার চাহিদা আছে সেটা মেটাতে পারবেন এবং কম খরচ তো দুয়ে আপনি সবচেয়ে কম সময় ব্যয় করে আপনি পুদিনা পাত্রটা করতে পারেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে বলে নেই যে পুদিনা গাছটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন আপনারা আশেপাশে নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন কিন্তু আমি বলবো যে সেই নার্সারি থেকে আপনারা করার কোনোই দরকার নেই আপনারা যে বাজারে যারা পুদিনা পাতা কেনেন তারা দেখবেন যে এরকম কিছু ডাল ওরা বিশ টাকা বা এক এক সময় এক এক রকম দামে ডাল বিক্রি করে তো সেই ডালগুলো নিয়ে আসলে নিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখাই যে এরকম তিন চারটে পাতা যখন থাকবে উপরে রেখে দিয়ে নিচের যতগুলো পাতা আছে সবগুলো পাতা আপনি ছেটে নেবেন ছেটে নিয়ে ওই পাতাটা আপনি খাওয়ার কাজে ব্যবহার করতে পারেন এবং এই ডালটাকে সেরকম আপনি দশ বারোটা ডাল হয়তো হয়ে যাবে আপনার তো ওইরকম ডালটাকে বোতলের পানির ভিতরে চুবিয়ে রাখবেন পাঁচ থেকে ছয় দিন চুবিয়ে রাখবেন একটু সে জায়গার মধ্যে রাখলেও কোনো সমস্যা নেই একটু আলো হালকা আলো আসলে প্রবলেম নেই তো ওইরকম জায়গাতে আপনি রেখে দিলে পারে পাঁচ থেকে ছয় দিনের মাথায় দেখবেন যে গাছের যে এই পাতার গোড়ায় যে নোডাল যে পয়েন্টগুলো আছে আপনি যদি দেখাই এই যে এরকম রকম পয়েন্টগুলো থেকে দেখবেন যে শিকড় বের হয়েছে তো সেই শিকড় বের হয়ে যাওয়ার পরে আপনারা এরকম দুইটি পাত্রে বসিয়ে দেবেন এবং পাত্রে বসানোর ক্ষেত্রে মাটির যে ব্যাপারটা আছে সাধারণ যে গার্ডেন সয়েল বা আমরা যে মাটিটা পাই সে মাটিটা হলেই হবে তার সাথে আপনি কিছু পরিমাণ গোবর সার ব্যবহার করতে পারেন আপনার পাত্র অনুযায়ী আমি বলবো যে পঞ্চাশ পার্সেন্ট যদি ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো হয় সেখানে পঞ্চাশ পার্সেন্ট যে কোনো রকম সার ব্যবহার করলেন গোবর সার হতে হবে তা না ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন আপনি পাতা পচা সারও ব্যবহার করতে পারেন বা কিচেন ওয়েস্টেজ থেকে যে সারটা তৈরি হয় সেটাও ব্যবহার করতে পারেন পঞ্চাশ পার্সেন্ট ব্যবহার করলেন এবং পঞ্চাশ পার্সেন্ট এই রকম গার্ডেন সয়েল ব্যবহার করলেন এবং সেখানে যদি আপনি দেখেন যে মাটিটা এটেল মাটি তাহলে কিছু পরিমাণ বালিটাও মিশিয়ে নিতে পারেন আপনি সেখানে তাহলেই হয়ে যাবে এবং পুদিনা গাছে কিন্তু খুবই সহজে বললাম কম খর সময়ে কারণ এর যত্ন কম নিতে হয় এবং ছয় মাসে একবার যদি আপনি সার দেন তাহলে কিন্তু হয়ে যায় আর বেশি সারের প্রয়োজন পড়ে না হ্যাঁ আর রেগুলার শুধু পানিটা আপনি দিয়ে যাবেন এখানে দেখবেন যে একটু ভেজা ভেজা আসে নাকি মাটিটা রেগুলার পানি দিলেই হয়ে যায় এবং আপনারা যারা পানির ভিতরে করতে যাচ্ছেন মাটি ছাড়া তারাও কিন্তু করতে পারবেন শুধু ওই যে যখন রুটটা বের হয়ে গেল আপনি বোতলে রেখে দিতে পারেন সেখান থেকেও কেটে খেতে পারেন কিন্তু মাটিতে করলে পারে দেখতে পাচ্ছেন অনেক হবে পানিতে করার সময় কিন্তু আপনারা শুধু পানির মধ্যে লাগিয়ে দিলেন এবং সাত দিন পর পর পানিটা চেঞ্জ করে দিলেন হবে কিন্তু একটু কম হবে হ্যাঁ তো এভাবে করতে পারেন আপনারা এরকম দুটি পাত্রেতেই আপনাদের আমি করার জন্য বলবো কারণ আমি এখানে করেছি দেখতে পাচ্ছেন আর আমার দরকার পড়ে না এবং যখন পাতা সংগ্রহ করবেন তখন এই যে এরকম নোট পয়েন্ট থেকে আপনি দেখতে পাচ্ছেন যে দেখুন দুটি কিন্তু ডাল বের হচ্ছে এরকম পয়েন্ট থেকে আমি যদি ছিঁড়ে নেই ছিঁড়ে নিয়ে ব্যবহার করি পরবর্তীতে এখান থেকে আবার ডাল বের হবে এবং এরকম ঝোপালো আকারে কিন্তু কাজটা আপনার হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং আপনারা এই এটা রাখার ক্ষেত্রে কিছু কিছু সমস্যায় পড়েন অনেকে বলেন যে ফুল সানলাইটে রাখব নাকি সেমি সানলাইট এরকম কোনো একটা জায়গায় রাখবো আমি আমি দেখেছি যে একদম সানলাইট যেখানে ডাইরেক্ট আসে সেখানে রাখলে পারো তেমন সমস্যা নেই কিন্তু দুই থেকে তিন ঘন্টার বেশি যেন সানলাইটটা ডাইরেক্ট না পড়ে এবং যেখানে সূর্যের আলো মানে রোদ যেটা সেটা ডাইরেক্ট পড়ে না কিন্তু যেমন দেখছেন যেখানে কিন্তু রোদ পড়ে না কিন্তু আলোটা আসে হুম দিনের বেলা কিন্তু আলো আসে রোডটা পরেননি রোডটা একটু দূরে পড়ছে দেখতে পাচ্ছেন তো এরকম জায়গাতে রাখলেও খুব ভালো এরা গ্রো করে তো সবাই চেষ্টা করবেন যে সবার বাসায় রাখতে এবং খুব সহজে যেহেতু বললাম খুব সহজেই এটা করা যায় তো আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে এবং সবাই এরকম পুদিনা কাজ করুন ধন্যবাদ